আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন ভিডিও। আজকে এসেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রাম রেল স্টেশনে। আজকে এই রেল স্টেশনটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। দুপুরের এই কাঠপাটা রোদ্দুরের মধ্যে নলিয়া গ্রাম রেল স্টেশনে এসেছি, যেটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামে অবস্থিত। দেখতেই পাচ্ছেন যে অনেক যাত্রীরা ভিড় করে এসেছে, তারা কালুখালি থেকে ছেড়ে আসা ট্রেনের অপেক্ষায় আছে, যেটি ভাটিয়া পাড়া উদ্দেশ্যে যাবে। এর মধ্যে কোনো যাত্রী হয়তোবা সাতর যাবে, কোনো যাত্রী হয়তোবা ঘোড়াখালি যাবে, কোনো যাত্রী হয়তোবা সস্ট্রাইল যাবে, কোনো যাত্রী হয়তোবা বলমারি যাবে। ১৯৩৬ সালে প্রথম রেল স্টেশন স্থাপিত হয় এবং রেল লাইন চালু হয় তারও কিছু বছর আগে। এরপর ১৯৯৭-৯৮ সালে এখানে রেল যোগাযোগ পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু বর্তমান সরকারের অধীনে ২০১৫-১৬ সালে এই রেল স্টেশনটি পুনরায় আবার চালু হয়। Thank you.